মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো বেরোই। এই যে পুকুরটা দেখছো, এই পুকুরটাতে গতকালও এসে ছেলে সাঁতার কেটে গেছিল, তো আজকেও কাটবে বলে রেডি হয়েছে। তবে গতকাল সাথে ছিল সন্টুদার ছেলে, আজকেও একা, এখন অবধি নামেনি, রেডি হচ্ছে। অনেকদিন পর এরকম সকালবেলাতে বেরোলাম, ওইদিকে ছেলে আর হাজবেন্ড বসে আছে। এই যে পুকুরটাই দেখো, এখানে একটা মন্দির মতন করা আছে, শিব মন্দির। এই যে দীর্ঘ 9 বছর পর ছেলে আবার জলে নামছে সাঁতার কাটার জন্য। যখন ওকে সাঁতার করানো হয়েছিল তখন ও অনেকটাই ছোট, তো 2 বছর কন্টিনিউ করেছিল, তারপরে সাঁতারটা ছেড়ে দিয়েছিল। তো যেহেতু জানে এই জন্য খুব একটা ভয় পাচ্ছে না। না না, ও সাঁতার জানে না। না, ব্যথার উপর ব্যথা লাগবে না, ব্যথা লাগে না তো, এটা তো ব্যথার আগে ছাড়াই। আর একটু ভোরবেলা আসলে পরে আরো ভালো লাগতো, এখানকার যে পরিবেশটা আছে। এখন একটু রোদ রোদ উঠে গেছে, এখন বাজে 7:20। যেটা হলো ঘটনা, আমি অনেক পুকুরে স্নান করেছি কিন্তু কোনোদিনও সাঁতারটা ভালো করে শিখতে পারিনি। কিন্তু ছেলে ভালো সাঁতার কাটে, কিন্তু যেহেতু অনেকদিন প্র্যাকটিস করছে না, যার জন্য প্র্যাকটিসের অভাবে একটুখানি অসুবিধা হচ্ছে। তো যখন ও সাঁতার করতো তখন খুব ভালো সাঁতার কাটতো। এই যে ঝাঁপাচ্ছে জলের মধ্যে। পুকুরের ঠিক ধারে বসার জায়গা রয়েছে, হাজবেন্ড তো এসে প্রথমেই বসে গেছে এখানে। এইটুকু সাঁতার কাটতে হুহা করছিস? আরে প্র্যাকটিস না থাকলে কি করে হয় মানুষ, তাহলে দৌড়াবে কি করে? 1800 মিটার অত সোজা? ওই পদ্মগাছটা কত কুড়ি এসেছে, আর কয়দিন পরেই ফুটবে। লং টার্ম, লং টার্ম, কি দে কি দে। আমার ছেলের মতো আরও একটা ছেলে সাঁতারের জন্য চলে এসেছে, আর ওর পুরো ড্রেস পরা রয়েছে সাঁতারের। আমাদের ভেসে আছে, পানা আছে, ওতে ভেসে আছে, তো না নাড়ালে তো ডুবে যাবে, তো ওটাই তো কায়দা। আগে পানা নাড়িয়ে জোর ভেসে থাকে। শুনো, চলে আয় এখান থেকে, এক পাক সাঁতার কেটে এসে চলে আয়, চলে আয়। তো হয়ে গেল, এবারে বাড়ির দিকে যাই, চলো। এবারে চালক হলো ছেলে, তো হাজবেন্ড ওদিকে চিকেন নিচ্ছে, আর আমি আর ছেলে বাড়ির দিকে সোজা চলে যাচ্ছি। তুমি এই রাস্তাটা তো? বাড়িতে এসে প্রথমে চা বসিয়ে দিয়েছি, এই যে চায়ের জল বসিয়ে দিয়েছি, ওদিকে শাশুড়িমা ভাত বসিয়ে দিয়েছে, আর এই যে এই ওটসটা ছেলেকে এখন বানিয়ে দিতে হবে। মানে সব কিছু করার আগে ওকে খাবারটা বানিয়ে দিতে হবে, আর আমাদের চাটা খেতে হবে, না তো কোনো কাজ করতে পারবো না। ছেলের পরিমাণ মতো ওটস নিয়ে নিলাম, এবারে শুকনো খোলায় একটুখানি নাড়াচাড়া করে নেব, তারপরে অল্প পরিমাণে জল দেব। এটা সিদ্ধ হতে যেটুকু লাগে, আর সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। এবারে ওটা একটুখানি সিদ্ধ হচ্ছে, এদিকে ভাতটাও হচ্ছে, আর এদিকে দেখো চা হয়ে গেছে। তো এখানে চাটাকে ঢেলে ফেলেছি কাপের মধ্যে, এদিকে ছেলের ওটসটাকে ঠান্ডা হতে দিয়েছি। আর এখানে আমি যাওয়ার আগে, সাঁতারে যাওয়ার আগে আটাটা মেখে রেখে গেছিলাম, তো এখন রুটিও বানাবো। আর চাটা দিয়ে দিলাম হাজবেন্ডকে, এদিকে শাশুড়িমাও বসে আছে, শাশুড়িমাকেও দিয়ে দিলাম, আর ছেলেকে দেবো ওটসটা। ও মানে এমনি ওটসটা তো খেতে একটুখানি কেমন লাগে, এই জন্য কলা দিয়ে ছেলে বললো খাবে, তো দিয়ে দিলাম একটা কলা। ওটসের রূপ আছে কিন্তু ওটসটা খেতে কিন্তু একটুখানি কেমন যেন লাগে, মানে আমার খুব একটা ভালো লাগে না, তবে ছেলে এখন প্রয়োজনের জন্য খাচ্ছে। আর রুটির সাথে আলুর তরকারি করব, আলুটাকে এখন একটুখানি গরম জলে সিদ্ধ করে নিলাম, তারপরে খুব সামান্য তেল দিয়ে তরকারিটা করছি কালো জিরে ফোড়ন দিয়ে। তো এখন টুকটাক কাজগুলো করছি, ওদিকে তরকারিটা হচ্ছে, হাঁড়িটাকে তো উপুর করা হয়েছিল কিছুক্ষণ আগে, এখন হাঁড়িটাকে সোজা করে নিলাম, তারপরে নিয়ে গিয়ে টেবিলের উপর রেখে দেবো। এদিকে রান্নাঘরে যেরকম কাজকর্ম চলে সেরকমভাবে চলছে। এখন বাজে 10:45, তো আমি আগে এসে ঠাকুরের বাসনগুলো মেজে গেছি, আর একেবারে দুপুরের পুজোর কাজ আমি এখন করে যাব, কারণ সময় পাবো না। তোমরা বুঝতে পারবে কেন আমি সময় পাবো না, তো হাঁপিয়ে গেছি, মানে এত তাড়াহুড়ো করছি, এক নিঃশ্বাসে মানে এসছি থেকে এক নিঃশ্বাসে কাজ করে গেলাম, এখন অবধি চলছে, কতক্ষণ অবধি চলবে জানি না। এখন কি আগে পুজো করে নিই, তারপরে আবার কি বাকি রান্নাটা করবো।
পুজোর ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে, সবাইকে ফুল দিয়ে সাজিয়েছি, ভোগ নিবেদন করেছি, আর মিষ্টিসোনা এই যে বসে আছে। পুজোর ঘর থেকে সোজা চলে এসেছি রান্নাঘরে, মাছের মাথাটা ভাজা করে নিচ্ছি এখন। একদিকে বাঁধাকপির তরকারি বসিয়েছি, একদিকে মিমিদের মাংসটা সিদ্ধ বসিয়েছি, তারপরে ছেলের মাংসটা আলাদা করে রান্না করব, আর আমাদের যে মাংসটা হবে সেটা হাজবেন্ড রান্না করবে বলেছে। এগুলো গুছিয়ে তারপরে ঘরের একটুখানি কাজ করে, তো এটা করতে করতে ঘরের কাজটা করে ফেলবো, করে তারপরে আজকে যাওয়ার কথা আছে বাড়িতে, তারপরে যাবো হলো বৌদির বাপের বাড়িতে, বৌদিকে নিয়ে যাবো, তো এই জন্য একটু তাড়াহুড়ো করছি। মাছের মাথাটা যেহেতু বাঁধাকপিতে দেবো, এই জন্য একটুখানি ভেঙে চুরে নিচ্ছি, তাহলে ভালো সিদ্ধ হবে। আর ছেলের খাওয়াটা এখানে রেডি করে রেখেছি, আর ছেলের মাংসটা এখন রান্না করছি। আমাদের মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, স্নান করে অর্ধ রেডি হয়ে দাঁড়িয়ে আছি, এখন একটুখানি ভাত খাবো। স্নান করে এসে ছেলেকে তেল মাখিয়ে দিয়েছি, আবার বাকিটা নিজের কাজ নিজে করতে গেছে উপরে, তো এখন একটুখানি ভাত বাড়বো, তারপরে ছেলের জন্য ওই দেখো কুকারের মধ্যে করে মাংস করেছি, কুকারের মধ্যে সিদ্ধ করেছি, আর হাজবেন্ড তো আসেনি এখনো, এসে রান্না করছি। যেহেতু স্নান করে না খেয়ে যেতে নেই, এই জন্য অল্প একটু ভাত বাঁধাকপি দিয়ে খেয়ে নিচ্ছি, আর এখন বেরিয়ে যাবো খাওয়া দাওয়া কমপ্লিট করেই। তো রেডি তো হয়ে নিয়েছি অনেকক্ষণ আগেই, এখন ব্যাগগুলো নিয়ে বেরিয়ে যাচ্ছি। ছেলে আমাকে নিয়ে এসেছে বাইকে করে, বাড়িতে আসার পর বৌদি আবার খাওয়া রেডি করছে, তো আমার আর দাদার খাওয়াটা রেডি করেছে, কত রকমের ভাজা করেছে আর মাছ। কি ব্লাউজ কিনেছো মা, একটু দেখালে না তো মা, তুমি নাকি আজকাল ডিজাইনার ব্লাউজ কিনছো। হ্যাঁ দেখাও মা, তাড়াতাড়ি দেখাও কি কি বৌদি কি ব্লাউজ জানো বৌদি, হাকোবা কিনেছো মা, জানো দারুন হয়েছে তো, হেভি হয়েছে, দারুন ঠিক করে ধরো মা, তাহলে সবাই একটু দেখতে পাবে। ও পিছনটা তো খুব সুন্দর ডিজাইন আছে, দেখেছো কত সুন্দর ব্লাউজটা, এটা হাকোবা তোমরা অনেকে জানো নিশ্চয়ই। আর এই যে একটা হার কিনেছে মা সিটি গোল্ডের, আর এটা হলো টেবিল ক্লথ, খুব সুন্দর কাজ করা দেখেছো, এই যে জানতিস আমি আসবো, এই জামদানি শাড়িটা আমার বৌদির মা আমার মাকে দিয়েছে এবছর পুজোতে, আর যে হাকোবা ব্লাউজটা দেখলে এটার সাথেই। বৌদি আর আমি রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি, যাচ্ছি একটুখানি চিড়িয়ামোড়ের দিকে, তো বৌদিরও কিছু কাজ আছে, আমারও কিছু কাজ আছে, তারপরে যাব চিড়িয়ামোড়ের কাজ ছেড়ে বৌদির বাপের বাড়িতে। ওয়েদার খুব একটা ভালো নয়, দেখি কতটা কি করা যায়। তো চলো সঙ্গে থাকো, পিচ পিচ করে বৃষ্টি পড়ছে, এই জন্য দুজনে দুটো ছাতা মাথায় নিয়ে যাচ্ছি, এখন টোটোটা ভালোভাবে পেতে পারলেই হয়, না হলে ছাতা মাথায় দিয়ে হাঁটো। আর সব থেকে সমস্যা আমার ছাতাটা ভেঙে গেছে, ভাঙা ছাতা নিয়ে যাচ্ছি আমি। আগের দিন এসেছিলাম আমি চুল কাটতে, আজকে বৌদি চুল কাটবে,
ওরে কি কাট করবে গো, দেখি এখন যাই। ও আমি এই জুতোগুলো দেখে ভেবেছি এটাই বোধহয় পার্লার। দেখো কত জুতো এখানে, আছে ভিড় আছে, একবারে ফাঁকা নেই। এর আগের দিন আমার চুলের উপর অপারেশন চলেছিল, তো আমার চুলটাকে বেশ সুন্দর করে দিয়েছে। আজকে বৌদিকেও সাজগোজ করিয়ে বসিয়ে রেখেছে তার অপারেশন করানোর জন্য। এখন অবধি চলছে কাটিং, আর এখানে আরও লোকজন আছে, সবাই সবার কাজকর্ম করাচ্ছে। এই দেখো বৌদি এখন সুন্দরী হয়ে গেছে। তারপর এখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি ব্লাউজের দোকানে, আর ব্লাউজের দোকান থেকে সবাই লাইন দিয়ে ব্লাউজ কিনছে। তো ব্লাউজের দোকান থেকে যুদ্ধ চাদ্দা করে আমরা বেরোলাম, এবারে যাচ্ছি শান্তিবাজারে, মানে এখন আছি ব্যারাকপুর। এখন বৌদিদের বাড়িতে যাবো বলে আবার অটোতে উঠলাম, এই করছি শুধু ঘুরছি, ধাক্কা খাচ্ছি। চলো আমার সঙ্গে থাকো। এই অটো থেকে নামলাম, এখন বৌদির বাপের বাড়ির পাড়ায় চলে এসেছি। তারপরে অনেক ঘোরাঘুরি হাঁটাহাঁটি করে এই দোকান থেকে মিষ্টি নিলাম। মিষ্টি নিয়ে তারপরে আবার যেতে হবে অন্যান্য দোকানে, কিছু কাজকর্ম আছে, আমিও কিছু জিনিসের সন্ধানে রয়েছি, বৌদিও এখানে রয়েছে। এখানে দোকানটাতে প্রচণ্ডভাবে ভিড়। তারপরে বৌদি এসেছে একটা ড্রেসের দোকানে, রিজুর কিছু জিনিসপত্র কেনার ছিল তার জন্য। বৌদি বৌদিটা পেয়ে গেল, কিন্তু আমার এই এই টিপটা আমি কোথাও পাচ্ছি না, কয়েকটা দোকান খুললাম। চলো এবারে বৌদি বাপের বাড়িতে। আমরা এতক্ষণ ধরে ঘোরাঘুরি করলাম কিন্তু কোথাও মা দুর্গার দর্শন পেলাম না, তো এখানে এসে শেষ পর্যন্ত মা দুর্গার দর্শন হয়ে গেল। দেখো কি সুন্দর লাগছে না দেখতে। এবারে বৌদিদের একেবারে পাড়ায় চলে এসেছি। বৌদি এই মাঠটা না? না না, এই মাঠ ওই ওই সামনের মাঠটা, গাড়িটা রয়েছে। মানে আমাকে যদি এখানে ছেড়ে দেওয়া হয় আমি যে কোন দিকে চলে যাবো তার ঠিক নেই, ও যেহেতু এখানকার মেয়ে ও ভালো চেনে। বৌদি চুল কেটেছে একটু শান্তি পাই, কাকিমা খুব রেগে গেছে বৌদির উপর। তোমাদেরকে তো দেখাতে পারলাম না, কাকিমা একটু আগে এটা দিয়ে বৌদিকে মারতে যাচ্ছে। আমি আর বৌদি সেই বিকেলবেলা বেরিয়েছি, আমাদের তো চা খাওয়া হয়নি, ভীষণই চা তেষ্টা পেয়েছে। আর কাকিমা খুব কড়া করে চা বানিয়ে দিয়েছে, ভীষণ ভালো লাগছে চাটা খেতে। আর এক প্লেট মিষ্টি দিয়েছে, আমি তো এত মিষ্টি খাই না, তো এই জন্য মিষ্টিগুলো কমিয়ে রাখছি। একটা সিঙাড়া, দুটো মিষ্টি রেখেছি, সেখান থেকে অর্ধেকটা আমি বৌদিকে দিয়ে দিলাম গজা। তারপরে কাকিমা আবার এনে অর্ধেকটা নিমকি দিল, তো এগুলোকে খেতে হবে। যাকে জামা দিতে এসেছি সেই বাড়িতে আজকে নেই, এখন থাকলাম বৌদিদের বাড়িতে। এখন বাজে রাত্রি 9:45, এবারে বেরিয়ে যাচ্ছি। বৌদি বাইরে চলে গেছে আমাকে রেখে, চলো বেরোই। কাকিমা আসছি। হ্যাঁ কাকিমা আসছি। এই দেখো আমাদের পাড়ার ক্লাবের ঠাকুর ঢুকছে, আর এবছরে দেখলাম ঠাকুর খুব সব জায়গা দিয়ে তাড়াতাড়ি করেই ঢুকেছে। আর এখানে কিছুক্ষণ দাঁড় করিয়েছি, এই জন্য রেকর্ডিংটা ভালো করতে পারলাম। রাত্রি 9:30 নাগাদ বাড়িতে এসেছি, এখন বাজে 10:14, তো এখন খেতে বস। তো বন্ধুরা এই হলো আজকে সম্পূর্ণ ভিডিও। তোমাদের সম্পূর্ণ ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে লাইক করো বন্ধুরা। আর যদি কোনো নতুন বন্ধু আসো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো।